আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় চার অনুশীলনী 7.2 এর লগারিদম এর অঙ্কগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখানে কিছু সূত্র এখানে আমি লিখে রাখছি যে এই সূত্রগুলো সবই এ গ্রেটার দেন জিরো, এ ইজ নট ইকাল টু ওয়ান, বি গ্রেটার দেন জিরো, বি ইজ নট ইকাল টু ওয়ান, এম গ্রেটার দেন জিরো, এন গ্রেটার দেন জিরো, এইগুলো জন্য এই সূত্রগুলো প্রযোজ্য। তো সূত্রগুলো যদি এরকম থাকে, এক্স ইকাল টু লগ এ এন, এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি লগ এ সরি এ টু দি পাওয়ার এক্স ইকাল টু এন, এবং লগ ওয়ান এটার মান জিরো, লগ এ বেস এ এখানে দেখো ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি এ, এ ভিত্তিক এ, এর এ ভিত্তিক লগ পড়া হয় এটা এ এ এর এ ভিত্তিক লগ ইকাল টু ওয়ান, লগ এম এন যদি এভাবে থাকে আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন, লগ এম বাই এন এটা যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এখানে লগ এম মাইনাস লগ এন, এছাড়া লগ এম এর এ ভিত্তিক লগ এটা সমান আমরা লিখতে পারি লগ বি টু দি বি এম গুণ লগ এ বি। এই সূত্রগুলো আমাদের এ অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের প্রয়োজন। তো আমি যদি এখানে চার দশমিক দুইয়ের এক নম্বর অঙ্কটা দেখি, মান নির্ণয়, এক নম্বর অঙ্ক আছে মান নির্ণয়। তো আমরা মান নির্ণয় করব, মান নির্ণয়। তো এখানে ক নাম্বার যে প্রশ্নটা আছে যে লগ 81 এর ভিত্তি 3, তো এখানে আমরা এই সূত্রটাকে, এই যে তিন নাম্বার সূত্রটা আছে, আমরা এটা করার চেষ্টা করব। তাহলে এটা কিভাবে করা যায়, অর্থাৎ এখানে ভিত্তি যেটা আছে আমরা এখানে সেই যেটা লগ বের করব সেই মানটা এখানে আমরা লিখব। তাহলে এখানে কি লিখতে পারি, লগ থ্রি, তো এখানে থ্রি লিখব। তো থ্রির পাওয়ার কত হলে এটা 81 হবে, তো আমরা জানি এটা থ্রির পাওয়ার 4 হবে। তো এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি লগের, তো এটা আমরা লিখতে পারি 4 লগ থ্রি ভিত্তি থ্রি। তো এইটার মান কিন্তু আবার 1, তাহলে আমরা এখানে লিখব 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, এটাই আমাদের নির্ণয় মান। এভাবে আমরা যদি খ নাম্বারটা দেখি, খ একেবারে সহজ অঙ্ক, এটা এমসিকিউতে অনেক সময় আসে, লগ এখানে ভিত্তি দেওয়া আছে 5 আর এটা কিউব রুট 5, কিউব রুট 5, তাহলে এটা কি হবে, এখানে ভিত্তি 5, এখানে আমাদের ভিত্তি যেটা থাকবে আমি এখানে সেই সংখ্যাটাই লিখব। তাহলে এটা কি 5-এর পাওয়ার হবে 1/3, তো 1/3 যদি সামনে নিয়ে আসি আমরা, এখানে থাকবে 5, এখানে 5, তাহলে 5 ভিত্তিক লগ কত হবে, 1 হবে। তো 3 ইন্টু 1 ইকুয়াল টু 1/3। তো এইভাবে আমরা ছোট ছোট অঙ্কগুলোকে ক্যালকুলেশন করতে পারি। এখানে গ নাম্বার দেখো আরো একটা অঙ্ক আছে, গ আমি গ নাম্বারটা এখানেই করে ফেলতে পারবো, লগ 4 2। তো সব সময় আমি আলোচনা করছি যে এখানে ভিত্তি যেটা থাকবে আমি এখানে সেই সংখ্যাটা লিখব, এবং 4-এর পাওয়ার কত হইলে এটার মান 2 হবে। তো 4-এর পাওয়ার যদি আমি হাফ করি, অর্থাৎ 4-এর বর্গমূল কিন্তু 2, তাহলে আমরা হাফটাকে সামনে নিয়ে আসি আর এখানে থাকবে হলো 4-এর 4 ভিত্তিক লগ 1, তাহলে 1/2 ইন্টু 1 ইকুয়াল টু 1/2, এটাই আমাদের গয়ের অ্যান্সার। তো এখানে আরো দুইটা অঙ্ক আছে, তো দুইটা অঙ্ক আমি করি, মুছে দিলাম এটা। একের ঘ নাম্বারটা যদি দেখি এখানে আমি, একের ঘ
কি আছে? লগ টু রুট ফাইভ, এখানে আছে 400, তো আমরা লিখব টু রুট ফাইভ, এখানেও লিখব টু রুট ফাইভ, এবং এটার পাওয়ার কত করলে এটা 400 হবে। তো আমরা যদি টু রুট ফাইভের পাওয়ার ফোর করি, টু রুট ফাইভের পাওয়ার যদি ফোর করি তাহলে এটা 400 হয়। তাহলে এখন আমরা ফোরটাকে সামনে নিয়ে আসি, এখানে টু রুট ফাইভ, টু রুট ফাইভ এখানে হবে টু রুট ফাইভ, তাহলে এটা এর এ ভিত্তিক লগ, এর এ ভিত্তিক লগ আমরা সবই তিন নাম্বারটা দিয়ে, তিন নাম্বার সূত্র দিয়ে আমরা করছি, তো এর এ ভিত্তিক লগ ওয়ান হবে, তাহলে ফোর ইন্টু ওয়ান সমান সমান ফোর, এটা আমাদের অ্যান্সার। আরেকটা অঙ্ক আছে উম নাম্বার, উম নাম্বার অঙ্কটা দেখি একটু, লগ লগ ফাইভ, এর ভিতরে আছে কিউব রুট ফাইভ ইন্টু রুট ফাইভ, এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, এটাকে কি হবে লগ ফাইভ, আর এটা ফাইভের পর ওয়ান বাই থ্রি, আর ফাইভের পর হাফ, এটা আমরা জানি। তো এটা এখন আমরা যদি এর পাওয়ারটা কি হবে, গুণ আছে, তাহলে পাওয়ারটা যোগ হবে, তাহলে এখানে আমরা লিখি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু ফাইভ, তো এটা এখন আমরা লসাগু করব কত সিক্স, তাহলে এটা হবে টু প্লাস থ্রি, তার মানে লগ ফাইভ, ফাইভের পাওয়ার আবার ফাইভ বাই সিক্স, তাহলে ফাইভ বাই সিক্স আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, ফাইভ বাই সিক্স লগ ফাইভ ভিত্তিক ফাইভ, তাহলে এটার মান ওয়ান, ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান, সাইডে লিখি দেখা যায় না, তো এখানে কি হবে ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান ইকুয়াল টু ফাইভ বাই সিক্স, এটা আমাদের নির্ণয় মান। তো এটা ছিল চার দশমিক দুইয়ের এক নাম্বার, তো এখন আমি চার দশমিক দুইয়ের দুই নাম্বার অঙ্কটা করব, এক্সের মান নির্ণয় করো, তো এইটা করব আমরা এক নাম্বার সূত্র দিয়ে, এক্সের মান নির্ণয় করতে হবে, এটা মুছে দিলাম। এবার দুই নাম্বার অঙ্ক, দুইয়ের ক, দুইয়ের ক এখানে কি আছে, এক্সের মান নির্ণয় করতে হবে, এক্সের মান নির্ণয় করো, এখানে নিচে কিছু সমীকরণ দেওয়া আছে, দুইয়ের ক লগ ফাইভ এক্স ইকুয়াল টু থ্রি, তো আমরা এই সূত্রটা যদি দেখি, দেখো কি এটা একটা জিনিস সবসময় ফলো করবে, যে দেখো এইটার পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন, তো আমরা যদি এটাই করি এখানে, যে এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি, তাহলে এক্স সমান সমান হবে পাঁচের পাওয়ার তিন, তাহলে এটা কি হবে এক্স ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি ফাইভ, এটাই আমাদের এক্সের মান। তো খ নাম্বার অঙ্ক, আমরা খ নাম্বার আরো একটা অঙ্ক দেখব, যে লগ টোয়েন্টি ফাইভ ভিত্তিক এক্স ইকুয়াল টু টু, তো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এইটার পর এটা হবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি করে লিখতে পারি, আচ্ছা আরেক লাইন লিখলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ স্কোয়ার, তার মানে এক্স ইকুয়াল টু ফাইভ, এটা ছিল আমার খ নাম্বার প্রশ্ন, এবং এক্স ইকুয়াল টু ফাইভ এটাই নির্ণয় মান। এখানে আরো একটা প্রশ্ন আছে গ, তো গ নাম্বারটা এখানে আমি করে দেখাই, গ কি আছে এখানে, লগ
log x 1 by 16 equal to minus 2 ताहोले एटार पावर हवे x एर पावर हवे minus 2 आमरा लिखी x to the power minus 2 equal to 1 by 16 तो 1 by x square equal to 1 by आमरा 16 लिखते पारी एखान थेके x square equal to आमरा लिखबो 16 आमी जदि आड़ाड़ी गुण करी x square equal to 16 हवे तो एखान थेके आमी की लिखते पारी x square equal to 4 square बा x equal to 4 एटे आमादे निर्णय मान এভাবে আমরা x এর মান নির্ণয় অঙ্ক এভাবে খুব সহজে আমরা এই এক নাম্বার সূত্র এটা ব্যবহার করে আমরা x এর মানগুলো বের করতে পারবো তো দুই নাম্বার এখানে তিনটা অঙ্ক আছে আমি তিনটা অঙ্কই করলাম সবগুলো অনুশীলনীতে যত অঙ্ক আছে আমি সবগুলো অঙ্কই করে দেখাবো এছাড়া উদাহরণ আছে উদাহরণ দেখাবো এরপর সৃজনশীল অঙ্কগুলো করে দেখাবো তো সবাই ধারাবাহিকভাবে অঙ্কগুলো একটু দেখবে তাহলে অবশ্যই এখান থেকে কিছু একটা শিখতে পারবে এবং তোমাদের জন্য এটা সহজ হবে তো আমি এটা মুছে দিলাম মুছে দিই তিন নাম্বার অঙ্ক তিন তিন নাম্বার দেখাও যে আছে তিন দেখাও যে এখানে ক নাম্বার অঙ্কটা কি আছে যে 5 log 5 minus log 25 equal to log 125 আচ্ছা এখানে এটা 10 আছে তার মানে এটা 10 ভিত্তিক log 10 ভিত্তিক log এই জন্য এটাকে আমরা নিচেই ভিত্তিটাকে 10 দিয়ে প্রকাশ করছি 10 ভিত্তিক log তবে অঙ্ক করার ক্ষেত্রে এই 10 টেনটা এভাবে থেকে যাবে লগের সাথে আমরা এটাকে কোনোভাবে ক্যালকুলেশনের ভিতরে আনছি না তো এখানে আমি বাম পক্ষ দিয়ে অঙ্কটা করব বাম পক্ষ কি আছে বাম পক্ষ ইকুয়াল টু 5 লগ 5 মাইনাস লগ 25 তো আমরা এই যে সামনে যে 5 টা আছে এটাকে আমি এই পাওয়ার হিসাবে নিয়ে যেতে পারি এখানে তাহলে লগ 5 to the power 5 minus log এটা 25 কে আমি 5 square লিখব 5 square লিখব এখন এটাকে যদি আমি বলি এটাকে যদি বলি এটাকে বলি m এবং এটাকে যদি বলি আমি n log m minus log n তাহলে এখানে কি হবে log m by n আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি 5 নাম্বারটা তো এখানে আমরা কি লিখব log m by n এটাকে বলছি আমরা m এবং এটাকে বলছি আমরা n log m by n তাহলে এখন দেখো এটা যেহেতু log এটা 5 এর পাওয়ার 5 এবং 5 এর পাওয়ার 2 এটা ভাগে আছে আমরা এটাকে বিয়োগ করে দিতে পারি তো 5 minus 2 তাহলে এখানে থাকবে কি এখানে আমাদের কি থাকলো log 5 এর পাওয়ার এখানে থাকলো 3 5 থেকে 2 বাদ দিলে এখানে থাকবে 3 তাহলে এটা আসবে আমাদের log 1 2 5 যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল log 1 2 5 125 এটা আমাদের ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমরা এটা প্রমাণ করতে পারি তো এখন এখানে খ নাম্বার একটা অঙ্ক আছে খ খ নাম্বার অঙ্ক দেখাও যে লগ উপরে 50 নিচে 147 ইকুয়াল টু লগ 2 প্লাস 2 log 5 minus log 3 minus 2 log
7 এখানে 10 আছে তো এই অঙ্কটা আমি ডান পক্ষ থেকে আমি এটাতে আসতে পারি এখান থেকে এটাও প্রমাণ করতে পারি আবার এখান থেকে এটাও প্রমাণ করতে পারি তো এখান থেকে এটা প্রমাণ করা একটু সুবিধা হবে আমরা এটা থেকে প্রমাণ করি ডান পক্ষ থেকে বা এখন দিয়ে আমরা করতে পারি কি করতে পারি ডান পক্ষ থেকে করি ডান পক্ষ log 2 plus 2 log 5 minus log 3 minus 2 log 7 তো সামনে log এর সামনে যে সংখ্যাটা আছে এটা আমি এই সংখ্যার পাওয়ার হিসেবে নিতে পারি সামনে নিয়ে যে log 2 plus log 5 square এইটা একটা ব্র্যাকেটের ভিতরে রাখি কারণ আমি এটা log m plus log n এই সূত্রটা ইউজ করব তো এখানে একটা মাইনাস কমন নি নিয়ে log 3 plus log 7 square এই 2 টাকে আমি সামনে নিয়ে গেলাম তো এখন এটা যদি আমি একটু ভেঙে দিই দেখো ভেঙে দিলে কি হবে log 2 plus log 25 minus log 3 plus log 49 7 square মানে এটা 49 এখন log m plus log n এই যে চার নাম্বার সূত্রটা আছে log m plus log n কি হবে log mn আমরা এই সূত্রটা ব্যবহার করব তাহলে এখানে কি হবে log 2 into 25 minus log 3 into 49 তাহলে এটা কি হবে log 50 minus log 147 49 এর সাথে 3 গুণ করলে হয় 147 তো এখন এটা log m minus log n সেই 5 নাম্বার সূত্রটায় যাব আমি log m minus log n equal to log m by n তো এটাকে আমরা এভাবে দেখাইতে পারি তাহলে এটা কি হবে log উপরে 50 নিচে 147 তো এটাই ছিল কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ আমরা এখানে বাম পক্ষ লিখতে পারি বাম পক্ষ অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত আমরা এটা লিখে দিব এছাড়া আমাদের 3 নাম্বার আরো একটা অঙ্ক আছে তিন মুছে দিলাম এটা তিনের গ নাম্বার অঙ্কটা এখন দেখাবো আমি তিনের গ তিনের গ তিনের গ এটা আমি আছে অঙ্কটা লিখে নিই থ্রি লগ টু প্লাস টু লগ থ্রি প্লাস log 5 equal to log 3 60 দেখাতে হবে তো আমি যদি এখানে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করি বাম পক্ষ লিখি 3 log 2 plus 2 log 3 plus log 5 তো আমি এই 3 কে পাওয়ার হিসেবে নিয়ে যাই log 2 to the power cube plus log 3 square plus log 5 তাহলে এটা কত হবে log 8 plus log 9 plus log 5 তো এখানে সবগুলো যোগ আকারে আছে আমরা এই 4 নাম্বার সূত্রটা ব্যবহার করতে পারি অর্থাৎ এরপরে যদি আরো একটা থাকতো যোগ আছে তাহলে আমরা এখানে লিখতাম m n l আরো একটা এখানে আমি এভাবে ইউজ করতে পারতাম যোগ মনে করো এখানে আছে log l তাহলে আমরা এখানে এটা লিখতে পারতাম তো এখানে তিনটা আছে আমি তিনটাকে একসাথে সূত্র হিসেবে ব্যবহার করতে পারি log m l log m n l তাহলে এটাকে আমরা লিখব কি log m n
एल गुण हो जाए लग एट गुण नाइन गुण फाइव तो ये गुण कर ले थ्री सिक्सटी ये डान पक्ष अतए बाम पक्ष इक्वल टू डान पक्ष प्रमाणित अतए बाम पक्ष इक्वल टू डान पक्ष देखानो हलो ना देखानो हलो देखानो हलो तो एभावे आमरा ए अंकगुलो करते पारी तो सात दशमिक दुई एखाने चार नम्बर आरो एकटा अंक आछे एबं पाँच एकटा सृजनशील अंक आछे खुबी गुरुत्वपूर्ण तो आमी परवर्ती पर्वे आमी चार एबं पाँच अनुशीलन सात दशमिक दुईर चार एबं पाँच ए दुईटा अंक करे देखाबो तो ये अंकगल सबा मनोज दिए देखे और भलोभ प्रैक्टिस कर तुम्हारे अवश्य अंकगल सहज हो जाए तो आज के शेष कर आल्ला हाफेज़।